সফল হইলাম। লিখতে পারি লিখেই যাব, কলমটাকে পুঁজি করে ভাববো না কি যে পাব। নিয়ম কানুন জেনেও শুধু লাভ করেছি, চোখে কালো কাপড় বেঁধে চোর থেকেছি, খুলবো এবার চোখের বাঁধন কম করেছি। অভিনয়ের রঙ্গশালায় রাজা উজির সব সেজেছি, এবার শুধুই সাজবো মানুষ, কথা দিলাম। নিজের ভাবনা নয় শুধু, সবার তরে ভাববো। বই কলমার খাতা হাতে আসবে যারা দীক্ষা নেবে, লোভ লালসা শিক্ষা করবে, শিক্ষা দেবে মানুষ, কথা। নিধির রাজার কর্মী হব, রাজার নিধির দুঃশাসনের অনুগত আর হব, কথা দেব। দেনা পাওনার হিসেবে দে মহাজনের বে হিসেবে আর হব না, কথা দেব। দুর্নীতি আর দুঃশাসনের লজ্জাজনক, তরুণ প্রাণের স্বেচ্ছা শ্রমে গুছিয়ে দেবে। শপথ নিলাম, কথা দিলাম, থাকবো পাশে যেমনি ছিলাম। সত্যি শপথ নেব সবাই মিলে, মানুষ হব মানুষ বলে, তবেই শুধু আসবে সুদিনে দুঃসময়কে দূরে ফেলে। মানব সভ্যতার ইতিহাসে এমন দুর্যোগ এর আগে কখনো দেখেনি বিশ্ব। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। চীনের মহান প্রদেশ থেকে যে সব যাত্রা শুরু হয়েছিল তা এখন বিশ্ব পরিভ্রমণে ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা দাপিয়ে বেড়াচ্ছে, যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না মৃত্যুর অনাকাঙ্ক্ষিত মিছিল। অদৃশ্য অণুজীবের কাছে মানুষ যেন এক অসহায় প্রাণী। প্রায় 3 লক্ষ মানুষের মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে বিশ্ব মানবতার কান্নাকাটি দিয়ে মানুষের এই দিনে মানুষকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে ঠাঁ দাঁড়িয়ে গেল কিছু মানুষ। তারা কেউ পুলিশ, কেউ ডাক্তার, কেউ নার্স, কিংবা অন্য পেশাজীবী। মানুষকে বাঁচাতে তাদের কি প্রাণান্ত চেষ্টা! মানুষের দুর্দিনে মানুষ হওয়ার এখনই সময়। আসুন প্রত্যেকে স্ব স্ব অবস্থানে থেকে বিনয়াবহ চিত্তে মানুষের কল্যাণে, মানুষের জন্য নিবেদিত মানুষ হওয়ার শপথ নিই।